জটিল সংখ্যার অঙ্ক মানি তোমার 3 নাম্বার থেকে একটা কোয়েশ্চেন আসবে 100%। তো এখান থেকে অঙ্কগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না। পাশাপাশি এখানে জাস্ট দুটো অঙ্ক দিচ্ছে, ক নাম্বার এবং খ নাম্বার, 3 নাম্বার মান নির্ণয়তে। বাট এখানে আসলে আরো অনেকগুলো ম্যাথ আছে, তো আমি মোটামুটি সবগুলো ম্যাথই টাচ করার ট্রাই করব। ঠিক আছে, এখানে যেগুলো আছে পাশাপাশি উদাহরণও কিছু থাকতে পারে, উদাহরণটা যদি আমার এখানে পিক তোলা নাই। তো উদাহরণের ম্যাথ পাশাপাশি আমি কিছু নিজে থেকে কিছু ম্যাথও দিব, এগুলো তোমরা সলভ করবা যেন তোমাদের হচ্ছে এগুলা এক্সামের মধ্যে কোনো ধরনের মানে ভুল টুল না হয় আর কি। তো 3-এর 3 নাম্বার চলে আসে, হ্যাঁ মান নির্ণয়তে। তো 3-এর 3 নাম্বার দেখো একটু জটিল জটিল জিনিসপাতি দিচ্ছে, যেমন আমরা হচ্ছে একটু আগে বর্গমূল দেখছিলাম, ঘনমূল দেখছিলাম, বাট এবার আমাদের হচ্ছে 6th রুট বের করতে হবে, 4th রুট বের করতে হবে, এমনকি তোমাকে 100th রুট পুরো বের করতে বলতে পারে। তো এই এই ধরনের জটিলতা গুলো কিভাবে আসলে ইজিলি সলভ করা যায়, তো সেটাই আমরা দেখবো এখন। তো প্রথমে দেখি এখানে কি দিচ্ছে, তাহলে এটা যে তোমার -64 কে হচ্ছে আমরা এটা এটার তোমার 6th রুট বের করব। তো ক নাম্বারটা নিয়ে আসি, যে -64-এর 6th রুট বের করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার জন্য আমি সবার আগে যেটা করব, সেম ভাবে আমি ধরে নেব যে লেট x ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে -64 ধরে নিলাম। এখন আসো, তুমি যদি এবার এখানে উভয় পক্ষে তুমি যদি হচ্ছে পাওয়ার 6 দিয়ে গুণ করো, বা তুমি যদি পাওয়ার 6 করো, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে তোমার হচ্ছে -64। ঠিক আছে, এই 6 রুটটাকে এর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। আচ্ছা, এখানে -64টা কিভাবে ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে ছিল, -64 টু দি পাওয়ার 1/6। ঠিক আছে, 1/6 কে এভাবে তোমার হচ্ছে 6 রুট করে লেখে, তো এর পাশে চলে আসে তোমার 6 হয়ে যাবে এটা। তো এটা যে কনফিউজ হয়ে না আবার, যে এখান থেকে আবার কেমনি এখানে আসলাম, এখানে রুট কোথায় গেল, রুটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বর্গ মানে তোমাকে অ্যাকচুয়ালি এই পাওয়ারটাকে ধরে রাখছে আসলে, রুটটা, বুঝতে পারছো? তো পাওয়ার চলে আসলে রুটটা চলে যাবে। আচ্ছা, এখন এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। তো এখন আসো, এই এই -64টাকে তুমি এ পাশে নিয়ে আসো, x6 + 64 = 0। আচ্ছা, এখন দেখো এই যে এই যে তোমার 64, তুমি এখন 64টাকে আসলে এমন ভাবে সাজাবা যেন তুমি হচ্ছে এখানে এই যে a³ + b³ অথবা a³ - b³, এই যে এই ধরনের রাশির মধ্যে তুমি ফেলতে পারো। তো তুমি জানো, তুমি জানো যে 64 কে যদি আমি এরকম কিউব কিউব বানাতে চাই, তো কিউব বানাতে চাইলে আমাকে, আমি জানি যে এখানে এটা 4³ হতে পারে, কারণ আমি জানি যে 4 মানে 4 + 4 = 16, আর আমি যদি 3টা 4 গুণ করি তাহলে তোমার 64 হয়ে যায় সেটা, তাই না? 4³ = 64, তাহলে তোমাকে এটাকেও কিউব বানাতে হবে। তো এটা খুবই ইজি, x² হোল কিউব + 4³ = 0। তাহলে এখানে তুমি a³ + b³ যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি জানো যে a³ + b³ হচ্ছে a+b, a² - ab + b², তাহলে এটা খুব ইজিলি বের করা যাচ্ছে এটা, তাহলে x² + 4, হ্যাঁ x² + 4, এরপরে x² হোল স্কোয়ার - x² ইন্টু 4 + 4² ঠিক আছে, যেটা এই, তাহলে আমরা পাচ্ছি হলো এখানে x² + 4, দেন x⁴ - 4x² + 16 = 0। তাহলে x² + 4 = 0, অথবা x² = -4, না সরি, মাইনাস তো আগে থেকে আছে একটা এখানে, তাহলে মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। তো +4 + -√b² - 4ac, তো বি স্কোয়ার করলে 16 - 4 × a × c, তাহলে 4 × 1 × 16, 4 × 16 = 64, ÷ 2 × a, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2। তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে এটা x² = -4, তো -4 মানে আমার আমাদের জানা আছে হচ্ছে যেটা 4i². তাহলে যদি এবার আমরা এটাকে রুট করে দিই, তাহলে পাবো হচ্ছে +-2i। ঠিক আছে, +-2i পাচ্ছি। একটা বিষয় দেখো, তোমাকে কিন্তু এখানে 6th রুট বের করতে বলছে। তো 6th রুট মানে কি, 6th রুট মানে হচ্ছে তুমি এখানে মোট 6টা অ্যান্সার পাবা, 6টা অ্যান্সার। তোমাকে যদি 100th রুট বের করতে বলে, 100th রুট মানে তোমাকে এখানে 100টা মূল বের করতে হবে। ঠিক আছে, মানে এরকম nth রুট তোমাকে বের করতে বলতে পারে, তোমাকে 1000 রুট বের করতে বলতে পারে। সো হাউ ক্যান দিস পসিবল অ্যাকচুয়ালি? আবার করবো, সমস্যা নাই, আমি তোমাদেরকে একদম জটিল অঙ্কগুলো করাই দিব, অ্যাজ বিকজ অফ অ্যাডমিশন পরীক্ষায় একটু জটিল টাইপের অঙ্কগুলো আসে, তো করাই দেবো, সমস্যা নাই। তো আজকে দেখি তাহলে বাকিটা, x² = হচ্ছে 4 + -√
16 থেকে 50 64 64 বাদ দিলে তোমার মাইনাস 48। হ্যাঁ, তাহলে এটা তোমার হচ্ছে এটা 2। তো তুমি এবার দেখতে পাচ্ছ এখানে তুমি যদি কাটাকাটি করো, আচ্ছা কাটাকাটি পরে করি, এখানে এই 48টাকে আমরা 48 আই স্কয়ার লিখতে পারি, তাহলে 4 প্লাস মাইনাস 48 আই স্কয়ার দেন 2। আচ্ছা 48 মানে কি দেখো তো, এটা তোমার হচ্ছে কত হয়, এটা 3 16 48, তাই না? 16 গুণ 3, 3 16 48। তাহলে তুমি যদি এটাকে রুট লেখো তাহলে এখানে কি হবে, এটা রুট করলে এটা হয়ে যাবে তোমার 4, এটা হবে তোমার 3, তাহলে 4√3 হচ্ছে, রাইট? তাহলে এটা তোমার হয়ে যাবে এভাবে 4 প্লাস মাইনাস 4√3, এখানে আই আছে একটা, ঠিক আছে, ডিভাইড বাই 2। তো এখানে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 2 প্লাস মাইনাস 2√3 আই। তো এটা আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস, সরি আমি কি ভুল লিখছি এখানে, না ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে এটা হলো আমাদের মোটামুটি একটা ইয়া পাইলাম আমরা। আচ্ছা এখন দেখি অ্যান্সারটা, অ্যান্সারটা কি আছে দেখো, তুমি এখানে কি কি পাচ্ছ দেখো তো, এই যে x² x = ±2 ± তোমার হচ্ছে এটা 2√3 আই, দেখছো, যে তোমার x = ±, যে একটা দুটা তিনটা চারটা, মানে এখানে মোট অলরেডি চারটা ভ্যালু এখানে তুমি পেয়ে গেছো, চারটা ভ্যালু, যে এখানে x² ছিল, তো এটাকে বর্গমূল করলে এরকম প্লাস মাইনাস চলে আসবে, এটা তোমার রুটের মতো থাকবে বা এখানে হাফ থাকবে আর কি পাওয়ারের সাথে। কিন্তু কথা হচ্ছে যে এটা আমার ঠিক আছে কিনা এটা জাস্ট দেখে নি আমি, অ্যান্সার অ্যান্সার মিলাইনি, অ্যান্সারটা দেখি 64, এটা তোমার হচ্ছে মান নির্ণয়, 3 এর 3, না 3 এর 3 এর ক, আচ্ছা প্লাস মাইনাস 2 আই, এরপরে √3 প্লাস মাইনাস আই দিছে। আচ্ছা তাহলে ভুল হয়েছে কিনা দেখিন তো একবার। আচ্ছা এটাকে আরেকটু যদি সিম্পল করতে চাই, আচ্ছা আমাদের আমার আমি পাইছি হচ্ছে এখানে x² 2 প্লাস মাইনাস 2√3 আই। আচ্ছা এটাকে যদি আমি এবার বর্গমূল করতে চাই, এটাকে একটু সাজাই নি আমি, যেমন আমি জানি যে এটাকে বর্গমূল করতে হলে আমি এখানে এটাকে 2, এখানে আমি 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমি পাবো হচ্ছে এখানে √3। √3 যদি পাই তাহলে √3 সাথে কত গুণ করতে হবে, 1, 1 গুণ করলে √3 পাবো আমি। হ্যাঁ, তা √3 প্লাস আই হবে, বুঝতে পারছি যে অঙ্ক মিলে গেছে আমাদের। এই দেখো এটা তোমার হচ্ছে এটা √3, তো √3 কে এভাবে লেখা যায় √3 × 1, তো এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ, তো এখানে √3 বড় নাকি 1 বড়, অবভিয়াসলি √3 বড়। এন্ড আমি জানি যে এখানে 2 হচ্ছে, 2 এর আগে প্লাস আছে, তাহলে আমি হচ্ছে বড় সংখ্যাটার আগে, সরি আমি আমি ছোট সংখ্যাটার আগে হচ্ছে আই দিব, তাহলে 1 এর আগে আই দিব, ঠিক আছে, তাহলে √3² + 2√3 আই + এই যে তোমার হচ্ছে এটা 1 × i² বা শুধু i² দিয়ে দিতে পারো, এইতো মানে 1 এর আগে আই আই আনি আই নিয়ে আসলাম, তো 1 তো আসলে লেখা দরকার নাই। তো খেয়াল করে দেখো তো এটা কি হচ্ছে, তাহলে এই যে দেখো √3² মানে তোমার হচ্ছে 3, আর i² মানে তোমার হচ্ছে -1, তাহলে দেখছো যে 2 পাই গেছো তুমি, এই যে তোমার 2 ছিল এখানে তুমি 2 ব্যাক পাইছো, আর এটা তো তোমার যা ছিল তাই লিখছে আমি। এই হলো সিস্টেমটা আর কি, এই হলো তোমার একটার মধ্যে এটা নিয়ে আসলাম। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে দেখতে পাচ্ছ এখানে তুমি পাবা হলো √3 + i² সুতরাং x = হচ্ছে বর্গমূল করে দিলে স্কোয়ারটা স্কোয়ার কাটাকাটি, তাহলে প্লাস মাইনাস √3, আর এখানে তোমার প্লাস মাইনাস ছিল আমি ভুল ভুল লিখছি, সেখানে প্লাস মাইনাস হবে, সো প্লাস মাইনাস আই। তো এই যে এবার হয়তো বা মিলছে, দেখি তো এই যে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই, হ্যাঁ এবার মিলে গেছে, ঠিক আছে। তো দেখো কি করলাম আমি হচ্ছে তোমার সেকেন্ড বার আবার বর্গমূল করছি, মানে এই একটা অঙ্কের প্রতি তোমার হচ্ছে অনেকগুলো বিষয় চলে আসছে, আমি 6 রুট বের করার মধ্যে আবার বর্গমূলও করে ফেলছি, ঠিক আছে। তো এই যে 6টা ভ্যালু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভ্যালু পাইছি, তো এভাবে করে তুমি বের করবা আর কি, মানে এভাবে করে তুমি এক্স নিবা, এক্স নিয়ে তুমি হচ্ছে এরকম করে a³ + b³ / a³ - b³ এর ফর্মুলায় ফেলার ট্রাই করবা। তো আমি পরবর্তী ম্যাচে চলে আসি, আসলে আমি পরবর্তী ম্যাচটা আর একটু শর্টে করার ট্রাই করব, কারণ পরবর্তী ম্যাচটা তোমার দিছে হচ্ছে ফোর্থ রুট বের করা, ফোর্থ রুট বের করাটা তুলনামূলক ইজি 6 রুটের থেকে। দেখো যে √-81, তো আমি একটু কোশ্চেনটা লিখে ফেলি, √-81, তো দেখো এইটা খুবই ইজিলি বের করা যায়, আমি চাইলে কিন্তু শর্টকাটে করতে পারি এভাবে, দেখো যে এভাবে তুমি এভাবে তুমি করবা, ঠিক আছে, তুমি এভাবে ট্রাই করবা বাসায়, যে লেট x = হচ্ছে এই যে √-81, ঠিক আছে, এবার তুমি হচ্ছে যে x⁴ করবা, ঠিক আছে, x⁴ = -81, দেন তুমি এখানে x⁴ + 81 করবা = 0, দেন এভাবে করে তুমি হচ্ছে এটা কি করবা বলো তো, যে 3⁴
ঠিক আছে, ইজ ইকুয়াল টু জিরো। বাস এইভাবে করে তুমি সামনে আগাবা, ঠিক আছে? আমি এটা করলাম না, বাসা ট্রাই করবা। হ্যাঁ, আমি একই জিনিস বারবার করে করাতে চাচ্ছি না, আমি তোমাদেরকে একটু শর্টকাট শিখাই দিই এটা করা। হ্যাঁ, একদম মনে করো যে ধামধুম অঙ্ক করবা অ্যাডমিশন পরীক্ষায়, মানে অ্যাডমিশন পরীক্ষা বা তুমি এটাকে এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারো, সাহায্যে কারার কোনো সিস্টেমই নেই, কারণ একদম লজিক্যাল লজিক্যাল সলিউশন করবো, কোনো শর্টকাট ইউজ করবো না, জাস্ট দ্রুত প্রসেসটা দেখাই দিচ্ছে আর কি। মানে আমি এইভাবে অলওয়েজ করে করে আসতাম, তাই তোমাদেরকে দেখাই দিচ্ছে এটা। তো দেখো তাহলে তুমি সবার আগে যেটা করবা, ভিতরের মাইনাসটাকে তুমি হচ্ছে আই স্কোয়ার হিসাবে লিখবা, ঠিক আছে? এখন তুমি জানো যে এখানে তোমার হচ্ছে 81 আছে, এখানে আই স্কোয়ার আছে, তা তুমি জানো এটাকে তুমি খুব ইজিলি এভাবে লিখতে পারো, 9i হোল স্কোয়ার, তাই না? 9i হোল স্কোয়ার। আচ্ছা, 9i হোল স্কোয়ার, তো আমার এখানে হচ্ছে এই যে কি আছে, এটা 9i হোল স্কোয়ার, দেন তোমার হচ্ছে এটা কি পাওয়ার 1/4 না, তাহলে এখানে 2টাকে যদি আমি এখানে বসাই দিই, তাহলে তোমার এখানে এটা এটা কাটাকাটি থাকবে হচ্ছে হাফ। তার মানে হাফ মানে কি, তাহলে 9i টু দি পাওয়ার হাফ মানে কি, রুট ওভার 9i। তো আমি এখন এটাই লিখবো, রুট ওভার 9i। দেখছো আমি এখানে এখানে পাওয়ার 4 দিয়ে স্কোয়ারটা কাটাকাটি করে আমি পাইলাম হচ্ছে 9i। এবার ভালো মতো বুঝবা, ভালো মতো, সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু শুধুমাত্র রুট ওভার থাকলে, মানে শুধুমাত্র 9i হবে না। কেন শুধুমাত্র 9i হবে না, কারণটা হলো যে আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে কাটাকাটি করি না, অ্যাকচুয়ালি কিন্তু আমি এখানে বর্গমূলই করছি, তাই না? এখানে ফোর্থ রুট ছিল, আমি এখান থেকে একটা ফোরটাকে সরাই দিলাম, তো আমি এখন এখন বর্গমূল করতেছি অ্যাকচুয়ালি, তাই না? মনে করো যেখানে ফোর্থ ছিল, আমি এখানে 4কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে থাকতেছে কত, 2। তো 2 দিয়ে ভাগ করা মানে তো বর্গমূল করা, তাই না? পাওয়ার হাফ করা মানেই তো বর্গমূল করা, এখানে তো আমি পাওয়ার হাফ করছি, এই যে তোমার হচ্ছে এখানে এটা হাফ করে দিচ্ছি, তাহলে বর্গমূল করা মানে কি, ভিতরে প্লাস মাইনাস চলে আসবে, এই তো। এটা ভুল করলে কিন্তু অ্যান্সার জীবনে 4টা আসবে না, ঠিক আছে? ওই প্লাস নাই যে তোমার হচ্ছে এখানে শুধু আমাদের কারাগারি করে নাই না লিখে দিবা, অ্যান্সার কিন্তু জীবনে 4টা আসবে না, কারণ তোমাকে কিন্তু 4টা অ্যান্সার বের করতে হবে, মাথা রাখবা। ফোর্থ মূল বের করতে বলছে, ফোর্থ রুট বের করতে বলছে, তো 4টা অ্যান্সার আসবে। তো অবভিয়াসলি এখানে প্লাস মাইনাস লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তো এটা গেল। তাহলে দেখো 9i প্লাস মাইনাস রুট ওভার 9i। এবার কি করবা, এবার হলো তোমার কাজ, এই যে তোমার এখানে যেটা তোমার জটিল যে পার্টটা আছে, যে 9i সরি মানে আই যেটা আর কি, এই আইটাকে তুমি এইভাবে 2i বানানোর ট্রাই করতে হবে তোমাকে, যে প্লাস মাইনাস এরকম প্লাস মাইনাস 2i বানানোর ট্রাই করতে হবে, ঠিক আছে? তো আমার এখানে আছে হচ্ছে প্লাস মাইনাস 9i, তো এখান থেকে যদি আমি প্লাস মাইনাস 2i করি, তাহলে আমি কি এখানে একটা 9/2 গুণ করে দিলে হবে না, দেখো তো, তাহলে 2 2 কাটাকাটি, সো 9i, তাহলে প্লাস মাইনাস 9i হয়ে গেল, তাহলে 9/2 হয়ে যাচ্ছে। তো আমি কেন প্লাস মাইনাস 2i করব, এটা খুবই সিম্পল এক্সপ্লেনেশন আছে, সেটা হলো যে আমি প্লাস মাইনাস 2i কে এভাবে সাজাতে পারি, দেখো খেয়াল করে, 1 প্লাস আই স্কোয়ার। তাহলে জানা আছে যে আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে 1 -1 কাটাকাটি করলে 0, তাহলে যেটা ছিল ওইটা ব্যাক পাবো আমি, তাহলে 1 প্লাস মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, সো আই ক্যান সে দিস ইজ 1 প্লাস 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার। বাস এবার আমি পরবর্তী রুটটা কাটাকাটি করতে পারবো, যেটা আমি এখানে পারতেছিলাম না 9i-এর কারণে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি হচ্ছে এরকম করে টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে যেটা হলো আলটিমেটলি, সেটা হলো যে 9/2 প্লাস মাইনাস 2i, তাহলে 9/2 1 প্লাস মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, তাহলে রুট ওভার 9/2। দেখো পুরো রুটের মধ্যে সবকিছু করে ফেলতেছে আমি, এখানে কোনো লেট কোনো কিছু করি নাই আমি, ঠিক আলো, ঠিক আছে? তাহলে 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার। এবার তুমি ফাইনালি যে রুটটা আছে সেই রুটটাকে তুমি উঠায় ফেলো, তাহলে তুমি সামনেটা প্লাস মাইনাস আবার পেয়ে যাবা, তাহলে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। খুবই সহজ না জিনিসটা, দেখো তো, মানে এখানে তুমি কিন্তু জাস্ট মানে তোমার তুই সর্বোচ্চ 1 মিনিটের 1 মিনিট লাগবে এভাবে অঙ্কটা করতে, ঠিক আছে? তাহলে দেখো ওখানে অ্যান্সার মিলছে কিনা, অ্যান্সারটা দেখি, এই দেখো, এই যে তোমার এটা হলো, এটা হলো কত নাম্বার, এই যে তোমার এই যে 3, এই যে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i, তাহলে এটা হচ্ছে আমাদের মান নির্ণয়। এই প্রসেসে তুমি হচ্ছে মান নির্ণয় করবো। এখন তোমাকে যেটা বললাম আমি, যে আমি আসলে তোমাদেরকে আরো কিছু ম্যাথ করাবো, কারণ এগুলো তোমাদের এক্সামে আসে। যেমন আমি যদি তোমাকে একটা আইটা অঙ্ক দিই এরকম, দেখো এরকম সিমিলার প্রসেস একটা অঙ্ক যদি দেই, এগুলো তোমার এক্সামে আসে। যেমন তোমার হচ্ছে এটা একটা অতিরিক্ত ম্যাথ ধরলাম, হচ্ছে এটা তোমার ফোর্থ রুট অফ -144, অ্যান্ড আইটা ম্যাথ হচ্ছে তোমার ফোর্থ রুট অফ
-169। তো এই ধরনের অঙ্কগুলো আসলে খুব ইজিলি আসলে এই টেকনিকে করা যায়, খুব দ্রুত করা যায়, ঠিক আছে? তো সেই ভাবে তুমি দেখো ট্রাই করে, তাহলে 12 বার 144, তাহলে 12 i² একদম হুবহু সেম প্রসেস, বুঝতে পারছো? মানে এখানে কোনো আসলে পার্থক্য নাই, পার্থক্য কোনোভাবে করবা না। তো এটাকে তুমি তাহলে সেম ভাবে লিখতে পারো কি, আবার তোমার হচ্ছে 12, আচ্ছা এখানে ভুল লিখতে না, এটা তোমার হচ্ছে কি হবে এটা বলো তো, 12 i² হবে। হ্যাঁ 12 i² তাই না, 12 বার 144 আর i² মানে হচ্ছে -1। তাহলে এখান থেকে আমি পাবো হলো একদম সেম প্রসেসে √ এই যে +-12 i, ঠিক আছে? এবার আমি কি করবো বলো তো, প্লাস মাইনাস এই যে আই টাকে হচ্ছে আমি, হ্যাঁ এই যে এভাবে করে 2 দিয়ে ভাগ করে, সরি এখানে ভিতরে প্লাস মাইনাসটা দিয়ে দেবো, আমি এখানে রাখবো না প্লাস মাইনাস, 2 দিয়ে ভাগ করে আমি হচ্ছে প্লাস মাইনাস এই যে এখানে 2 i করে দিব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 6। অ্যান্ড এখানে আমি পাচ্ছি হলো ওই সেম ভাবে 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি হয়ে যাবে বলো তো, এটা +-√6 1 প্লাস মাইনাস i, ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা একদম ইজি। সেম ভাবে এটা এটা করে দেবা, এটার অ্যান্সার কি হবে তাহলে বুঝতে পারতেছো, এটা তুমি 13 13 169 হয়, তাহলে 13 কে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 13/2 হয়ে যাবে। রুট করলে কি হবে তাহলে এটাকে, বুঝতে পারছো? রুট করলে কি হবে এটা, এই যে তোমার √ এটা তোমার এভাবে এরকম একটা অ্যান্সার আসতে পারে আর কি, +√26/2। হ্যাঁ এখানে তোমার এটা 4 দিয়ে ইয়া করতে হবে আর কি, তাহলে এটা তোমার হবে হচ্ছে 1 প্লাস মাইনাস i। এই হলো অ্যান্সার আমাদের, এটাকে একটু এটাকে একটু মানে করে দেখবা আর কি। হ্যাঁ এটাকে করে দেখবা তাহলে, আচ্ছা এটা মনে হয় আমি ভুল লিখছি একটু, এটা এটা তোমার 26 কেন লিখছে, তোমার 13 হবে তাই না, নাকি? হ্যাঁ 13 তো হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা এটা তোমার √2 হবে তাহলে, হ্যাঁ আমি একটু ভুল লিখছি, এটা তোমার √2 হবে, কারণ এখানে তো কারাকারে যাচ্ছে না তাই না, এরকম কিছু একটা হবে আর কি। তুমি বাসা ট্রাই করো, এখানে যা 13 হবে, এক কথা যে এখানে 13, তাহলে √ করলে কত হবে এটা, √13/√2, এই তো ভুল লিখছি আমি, হ্যাঁ √ হবে পুরোটার মধ্যে, ঠিক আছে? এই যে এরকম হবে √13/2, বাস এবার ঠিক আছে, এরকম একটা অ্যান্সার আসবে এটার জন্য। সো এভাবে করে সেম ভাবে ট্রাই করবা। আচ্ছা এবার আসো, এবার আসো হলো যে আমি মোটামুটি তো এতক্ষণ ধরে তোমাদের যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কি ছিল, আমাদের বইয়ের টপিক অনুযায়ী ম্যাথ ছিল, বইয়ের টপিক অনুযায়ী মানে বইয়ের মান নির্ণয় অনুযায়ী ছিল। তো এখন তোমাকে যেটা বলতেছিলাম ভাইয়া, যে তোমাকে যদি এখন এন্থ মূল বের করতে বলে, এন্থ মূল, সেই ক্ষেত্রে তুমি আসলে কি করবা, মানে এটাই হচ্ছে আমার সব থেকে বড় চ্যালেঞ্জ, মানে এন্থ মূল বের করাটা। আমি নর্মালি আসলে এটা করতে পারতেছি, 64 করতে পারতেছি, আমি আসলে 81 করতে পারতেছি, তো হাউ ক্যান আই ফাইন্ড অ্যাকচুয়ালি দ্য এন্থ মূল। অ্যান্ড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, তুমি শিখে রাখো, তোমাকে এটা কেউ শিখাবে না এইচএসসি লাইফে, আমি তোমাদের আমি তোমাকে শিখাই দিচ্ছি। তো লিখে রাখো এটা তোমার এন মূল নির্ণয় করা, ঠিক আছে? এনতম মূল, তো কেন ইমাজিন যে একটা তুমি হচ্ছে একটা একটা সংখ্যা তুমি হচ্ছে এনতম মূল বের করতেছো, এটা তো কোনো কালে পসিবলই না তাই না, বাট তুমি এখন বের করে দেখাবা, কিন্তু এখানে তুমি আসলে এক্স্যাক্টলি কোনো মান পাবা না। আমি তুমি তোমাকে একটু সিম্পল মানে এক্সপ্লেনেশন দেই, যেমন একটা সংখ্যা যদি আমি বলি, সাপোজ ধরো যে 2 1, মনে করো যে 128, ঠিক আছে 128, এটা একটা ষোল সংখ্যা দিলাম ফার্স্টে, তো 128-এর তোমাকে মনে করো বের করতে বলো সাপোজ ধরো যে 7th রুট কত, তো এখানে এন এর মান ধরো হচ্ছে 7, ঠিক আছে 7th রুট। তো তুমি অ্যাকচুয়ালি এন এন তম মূল হিসেবে শিখে নাও, বাট ধরে নাও যে কোনো ধরনের মান থাকতে পারে, এন এর মান ধরলাম 7 আছে এখানে। তো এবার তোমাকে বের করতে হবে যে আসলে 128-এর 7th রুটটা কত। তাহলে তুমি সবার আগে যেটা করবো, তুমি ধরে নিবা যে লেট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 7√128, তাই না? তো এটা করলে আচ্ছা এখন কাজ হচ্ছে যে এই 128 এটাকে তুমি আসলে কি করলে তোমার এটাকে তুমি ওই 7 আনতে পারো, এখানে কাছাকাছি 7-এর কাছাকাছি একটা ভ্যালু আনতে পারো। যেমন আমি তোমাকে যদি বুঝাই বলি, এটাকে তুমি যদি পাশাপাশি মানে এই 7টাকে তুমি যদি পাশে পাঠাতে, তাহলে তোমার এক্স টু দি পাওয়ার 7 হয়ে যাবে এটা, তাহলে এটা তোমার হবে হলো 128। অ্যান্ড এখন এই 7-এর মতো একটা পাওয়ার আনতে হলে আমাকে এখানে কি করতে হবে বলতো, 128-এর এখানে যেমন আমার যে জানা আছে আসলে এই যে আমাদের বাইনারি সিস্টেম আমরা অলরেডি পড়ছি, ওখান থেকে আমরা জানি যে তোমার হচ্ছে 20 হচ্ছে তোমার 1, 21 হচ্ছে 2, 2² হচ্ছে 4, এভাবে করে তুমি যদি 2 টু দি পাওয়ার 7 লেখো তাহলে তুমি পাবা হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 লেখে 256,
তাই না? 2^9 লিখলে 512, 2^10 লিখলে 1024। তো এরকম করে দেখো তাহলে, যে 128 হচ্ছে তোমার 2^7। তো তোমাকে এখানে যেটা বের করতে পারবে, এটা অলওয়েজ তোমার হচ্ছে এরকম একটা টার্ম থাকবে, যেটা যেটা সেটা তোমার অবভিয়াসলি কোনো না কোনো ভ্যালুর পাওয়ার 7 হবেই আসলে। এটা তোমার এটুকু আসলে শিওর থাকতে পারো, নাহলে এত জটিল দিবে না, জটিল সংখ্যা দিবে বাট ঠিক আছে, বাট এত জটিল দিবে না যেখানে তুমি এখানে ভাগ মানে ভাঙতেই পারবে না অঙ্কটাকে। তো ইউ ক্যান ইজিলি ডিফর্ম ইট লাইক দিস 2^7। আমি এরকম আরো 2-3 অঙ্ক করাবো, সমস্যা নাই। তাহলে দেখো এটা এটা তাহলে কি হচ্ছে, তাহলে এখানে তাহলে যে এখানে এটা এক্স, ঠিক আছে, এক্স তাহলে এক্স ইজিক্যাল টু নাকি? হ্যাঁ, তাহলে 7 7 কাটা, এক্স ইজিক্যাল টু, এটাই তো বলতে চাচ্ছ নাকি? বাট এটা কি কোনোদিন পসিবল? আবার তুমি কিন্তু চাইলেও এখানে যে আগের মতো করে এ কিউব, মানে ধরো যে x^7 -2^7, তুমি এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা বলো তো? এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আদৌ পসিবল? কোনো কালেই পসিবল না। কারণটা কি, এখানে যদি অ্যাটলিস্ট 6 তো থাকতো, তাও হয়তো বা আমি এখানে এটাকে x^2 আকারে লিখতাম, কিন্তু এখানে তো বেজোড় সংখ্যা দিচ্ছে, তাই না? তো বেজোড় সংখ্যা তুমি কিভাবে ফর্মুলার মধ্যে ফেলবা? তো ইট ইজ নট অ্যাকচুয়ালি পসিবল। তো আসলে এটা কিভাবে তাহলে করতে পারি আমরা, ভালো মতো বোঝানোর বিষয়টা, সেটা হচ্ছে যে আমি এখন আসলে ধরে নিব একটা জিনিস, আমি আসলে এখানে একটা যে ধরে নিব, কি ধরে নিব সেটা একটু ভালো মতো বুঝবা। আমি ধরে নিব যেখানে এক্স এর একটা মূল যে 2 হবে এটা তো আমি শিওর, কারণটা হচ্ছে যে এখানে আমি বলতে পারি যে 7 7 কাটা, তাহলে এক্স ইজিক্যাল টু। তো একটা বাস্তব মূল পাচ্ছি আমি, সেটা সেটা হচ্ছে 2। তাহলে বাকি যে 6টা মূল সেটা অ্যাকচুয়ালি কি অবাস্তব, তাই না? যেমন হচ্ছে যে আমরা 1 বের করছিলাম, 1 এর ঘনমূল, তো 1 এর ঘনমূল বের করছিলাম আমরা হচ্ছে 1, কিন্তু আমরা দেখছিলাম যে অবাস্তব যেটা মূল পাইছি আমি সেটা সেটা কি ছিল, যে প্লাস মাইনাস, হ্যাঁ এটা কি ছিল, 1/√2, ভুলে আমি নিজেও ভুলে গেছি, তাই না? যে 1 ± √3/2 এরকম কিছু একটা ছিল, তাই না? এক কথায় বলতে গেলে ওমেগা পাইছি আর কি, ওমেগা পাইছি এবং ওমেগা স্কোয়ার পাইছি। তো এই দুটো ছিল আমার অবাস্তব মূল। ঠিক তেমনি ওমেগা আর ওমেগা স্কোয়ারের মতো আমি আসলে এখানে আরো কিছু অবাস্তব মূল কল্পনা করে নিব। অর্থাৎ আমি এখানে লিখবো, এই লাইনের পর ডাইরেক্টলি লিখবো যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2 2π 2π² সবগুলোর সাথে 2 2 গুণ হবে, ঠিক আছে, সবগুলো 2 এ গুণিত হবে। তো 2 2π 2π² 2π³ 2π৪ 2π৫ 2π৬। আমি এখানে 7 পর্যন্ত যাবো না, কারণটা হচ্ছে যে এখানে আমাদের অলরেডি একটা মূল এক্সট্রা লেখাই আছে। তাহলে 1 2 3 4 5 6 7টা মূল আমি পেয়ে গেছি। এভাবে করে আমি যাবো, যেমন এখানে যেমন যাচ্ছিলাম ওমেগা ওমেগা স্কোয়ার গেছিলাম না, দেন যদি এখানে 4টা মূল বের করতে বলতো তাহলে এখানে লিখতাম হচ্ছে ω^4, ω^5। বাট এটা তো 1 এর ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ওমেগা, যদিও 1 এর ক্ষেত্রে এতগুলো মূল বের করা আসলে বের করতে গেলে আসলে তোমাকে ওমেগা দিয়ে হবে না, তখন তোমাকে এভাবে পি লিখতে হবে। কারণ ω^4 এর মানে আমরা জানি যে ওমেগা শুধু ওমেগা, তাই না? ω^4 এর মানে আমরা জানি যে তোমার হচ্ছে ω^4 = ω³ ω, তার মানে ওমেগা এটা। সো ওমেগা দিয়ে লেখা পসিবল না অ্যাকচুয়ালি, তাই আমাকে পি দিয়ে লিখতে হবে, ঠিক আছে? কারণ ω^4 অ্যাকচুয়ালি আগের সংখ্যাই তোমাকে ব্যাক করে দিবে। তো তোমাকে ধরতে হবে যে একটা সংখ্যা পি। এখন এই পিটা কি, এই পিটা হলো তোমার ওই যে অবাস্তব মূল, যেটা তোমার হচ্ছে 1 এর থেকে ছোট হবে, এবং কত ছোট হবে, 2π/7 ছোট হবে। তো এটা হচ্ছে এরকম একটা, যে ধরো যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা মাথায় রাখবা, 2π/7, ঠিক আছে? এখানে 2π কেন হলো, এটা আসলে একটা বৃত্তীয়, একটা বৃত্তীয় পদ্ধতি আমি এখানে কল্পনা করতে পারি আসলে। এখানে মানে এখানে একটা যেহেতু আমি জানি যে তোমার হচ্ছে ওমেগা, এটার মানটা যদি হচ্ছে তোমার ω^4 হয়, ω^5 হয়, ω^6 হয়, অ্যাকচুয়ালি ω^4 বলতে ওমেগা বোঝায়, ω^5 বলতে ω² বোঝায়, ω^6 বলতে আবার 1 বোঝায়, তো ω³ ω। তো ভ্যালুগুলো আসলে একটা জায়গায় বারবার করে সার্কুলেট করে এভাবে, ঠিক আছে? তো আসলে এখানে আমি ধরে নেবো যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে সবগুলো কাল্পনিক সংখ্যা তোমার হচ্ছে সার্কুলেট করতেছে, বারবার করে সার্কুলেট করতেছে। তো পি ইজ আ ভ্যালু উইচ ইজ লেস দেন 1, অ্যান্ড দ্য টোটাল ভ্যালু ইজ 1 <ল্যাস দেন 2π/7। এটা এটা শর্ত, এটা তুমি লিখে নেবা, যেখানে যেখানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 <ল্যাস দেন 2π/7। মনে করো যেখানে যদি আমি চিন্তা করি, ধরো যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এভাবে করে মোট যদি আমি 6টা পয়েন্ট কল্পনা করি, সাপোজ ধরো যে 1 2 3
চার পাঁচ ছয়, ঠিক আছে, এরকম করে একটা সার্কেল মনে করো যে ছয়টা পয়েন্টকে শেষ হলে আমি ধরে নিলাম যে সে কভার করতেছে। তো এই ছয়টা পয়েন্ট আমি ধরতেছি তোমার কি যে সাত ভাগে বিভক্ত আর কি, যেখানে সাতটা প্রশ্ন, যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সরি সাতটা পয়েন্ট আর কি, সাতটা পয়েন্ট, আমি এখানে একটা পয়েন্ট কম দিছি, সাতটা পয়েন্ট হবে, সাতটা পয়েন্টে ভুলে সেটা দিছি, এই মনে করো সাতটা দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে যে পাঁচটা ছয়টা সাতটা, তো এই যে সাতটা পয়েন্ট নিয়েই তোমার হচ্ছে মেনলি এখানে তোমার ইয়া হয়েছে আর কি, এই যে এপি এর মানটা গঠিত হচ্ছে। তো এই সাতটা পয়েন্টের মধ্যে আমি ধরে নিব যে যেকোনো একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর বাকি সবগুলো তোমার হচ্ছে অবাস্তব, ঠিক আছে। তো এটা হচ্ছে এরকম একটা লজিক আর কি, আমি এখানে এর থেকে বেটার লজিক আসলে এখানে হয় না, যেটা পুরোটা একটা জটিল টার্ম, তো জটিল টার্মে এর থেকে বেশি ভালো লজিক আর দেওয়া সম্ভব না। তো যেটা বুঝাই বললাম আর কি এটাই, যে যদি এই ধরনের অঙ্ক আসে তোমার, যে তোমাকে বলে দেয় যে একটা সংখ্যার সেভেন রুট বের করো বা হচ্ছে নাইন রুট বের করো বা হচ্ছে থাউজেন্ড রুট বের করো, তো তুমি আসলে ডিরেক্টলি বলে দিবা যে ভাইয়া আমার হচ্ছে এখানে বাস্তব মূল থাকবে হচ্ছে একটাই। যেমন আমি যদি তোমাকে বলি একটা একটা সংখ্যা, যদি একটা এক্সপ্লেনেশন দেয় একটা সংখ্যা, ধরো যে এটা কি বলা যেতে পারে, মনে করো 243, এটাকে তোমাকে বললাম যে ফিফথ রুট বের করো, ঠিক আছে, মানে বেজোর সংখ্যার রুট আর কি, তো এটা একটু ডিফিকাল্ট। তো সেম ভাবে তুমি ধরে নিবা যেটা ইজিক্যাল টু হচ্ছে এক্স, তাহলে এখানে ডিরেক্টলি সে যে এক্স টু দি পাওয়ার ফাইভ ইজিক্যাল টু হচ্ছে 243। অ্যান্ড তুমি জানো যে এখানে তোমাকে এমন একটা মানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যাটার পাওয়ার করলে এবং পাওয়ার পাস করলে 243 তুমি পাবা। তো আমি জানি যে এটা তোমার 3 টু দি পাওয়ার 5 হবে, এটা তুমি একটু ক্যালকুলেশন মানে ক্যালকুলেটারে করে নিবা যে কত কত করলে ভালো হয়। যেমন 2 হবে না, বুঝে যাচ্ছে বেজোড় সংখ্যা আছে, তুমি যদি তাহলে 3 দিয়ে ট্রাই করো, তো তোমার 3 4 81, 3 5 243, তো ইজিলি বের করা যাচ্ছে এটা। তার মানে পাঁচ পাঁচ কাটা, তো একটা বাস্তব মূল হচ্ছে আমার এক্স ইজিক্যাল টু 3, কিন্তু এখানে আমার তিনটা আরো চারটা অবাস্তব মূল থাকবে, তো 3p 3p² ঠিক আছে, যে এইভাবে সিম্পলি বিষয়টা চলে যাবে আসলে। এরপরে কি হবে বলতো, 3p³ 3p² 4, পাঁচ, এটা হলো আমার পাঁচটা অ্যান্সার, এটাই অ্যান্সার, এখানে আর কিচ্ছু লেখা নেই। যেখানে তুমি লাস্টের একটা পয়েন্ট লিখে দিবা কি, যেখানে পি মানে পি ইজিক্যাল টু হচ্ছে, পি ইজিক্যাল টু হচ্ছে 1 লেস দেন 2π/5, মানে এখানে 2π/n হবে আসলে। এটা হলো একটা বিষয় আর কি। এভাবে কিন্তু তুমি প্রতিটা অঙ্ক, তোমার যতগুলো অঙ্ক দেখ না কেন, এখন তুমি কিন্তু আসলে করতে পারবা। যেমন আরেকটা অঙ্ক যদি তোমাকে বলি, এভাবে একদম সিম্পল ভাষায় যদি আরেকটা অঙ্ক বলি, সাপোজ এটা এটা আমি বুঝে দিচ্ছি, একটা ছোট ছোট অঙ্ক যদি তোমাকে বলি, ধরো যে 200, ধরো যে 2187, ঠিক আছে, 2187, তো এই ক্ষেত্রেও তুমি হচ্ছে তুমি বলতে পারো যে এটা হচ্ছে এক্স, এটা তোমার সেভেন সাবাত্র সেভেন শুট বের করবা 2187। তো তুমি একটা তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তুমি দেখবা হচ্ছে যে এটা আসলে, এটা আসলে 3 টু দি পাওয়ার 7 হবে। হ্যাঁ, অ্যান্ড তাহলে সেম ভাবে আগের মতো করে আমি বলতে পারি যে আসলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3 3p² মানে এখানে আসলে আর কিচ্ছু না ভাই, মানে তুমি এখন ইনফিনিটি টাইপের এন্থ বের করতে পারবা, কারণ তুমি অ্যাকচুয়ালি জানো যে এটা আসলে কোনোদিনই পসিবল না, কোনো একটা লজিক্যাল মান বের করা আসলে কোনোদিনই পসিবল না, কারণ এটা আসলে এতটাই জটিল, এটা এতটাই জটিল হয়ে গেছে যেটা কোনোভাবেই আসলে পসিবল না। তো আমার পক্ষে যেহেতু পসিবল পসিবলই না বের করা, তো আমি আসলে কেন তো বার্ডেন নিব নিজের মাথায়, আমার জাস্ট কাজ হচ্ছে ছোট করে এভাবে লিখে দেওয়া যে তোমার হচ্ছে এটা পি ইজ ইকাল টু 1 লেস দেন 2π/7, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট লজিক্যাল অ্যান্সার অ্যাকচুয়ালি, এর থেকে লজিক্যাল অ্যান্সার বের করা পসিবল না, কারণ এটা কোনোভাবে কোনো এই বাস্তব জগতে, অবাস্তব আমার মনে হয় অবাস্তব জগতেও একটা এই সংখ্যাটা সাতটা মূল বের করা সম্ভব না। তো অবাস্তব থেকেও অবাস্তব জগৎ কল্পনা করে নিচ্ছি যেখানে পি এর মান হচ্ছে 2π/7। বাস আমার এটুকু বলার ছিল, এটা নিয়ে আমি আর আর মানে গেজাবো না, অ্যাডমিশনের জন্য যা শিখাই দিলাম বিষয়টা, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এবার বইয়ের মধ্যে চলে আসি, দেখো আমরা তাহলে কি কি করলাম আসলে, মানে এই এই দুদিন আমরা গত দুটা ক্লাস আর হচ্ছে এই ক্লাস মিলে আমরা কি করছি, আমরা হচ্ছে জটিল সংখ্যার তোমার এ প্লাস আইবি আকারে প্রকাশ করা দেখছি, আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করা শিখছি, আমরা ঘনমূল নির্ণয় করা শিখছি, যেখানে তোমাদের ওয়ান এর ঘনমূল বের করে দেখাইছি, ওমেগা বের করে দেখাইছি, তোমাদেরকে আই এর রিলেশন দেখাইছি, আই এর ধারা দেখাইছি, ওমেগার ধারা দেখাইছি, এরপর তোমার হচ্ছে মান নির্ণয় আস্তে করলাম আমরা, তো এরপর হচ্ছে আমরা প্রথম ক্লাসে আমরা মডুলাস আর্গুমেন্ট বের করা শিখছি, দেন হচ্ছে আমরা পোলার ফর্ম বের করাও শিখছিলাম, আমাদের পোলার ফর্মের আমাদের সূত্র লিখে দিয়েছিলাম আমি তোমাদেরকে,
তো মোটামুটি 6 নম্বর আমরা বুঝছি, ঠিক আছে? তো এখানে এবার আমি চলে আসি আসলে যে এর পরবর্তী ম্যাথগুলো আসলে কি, মানে ধরো যে এখন এতক্ষণ তো অনেক কিছু করছি, তো এখন আসলে বুঝি আমরা যে পরবর্তী ম্যাথগুলো আসলে কি দিছে। পরবর্তী ম্যাথগুলোতে আসলে তোমাকে বেশিরভাগ সময় তোমাকে প্রমাণ করতে বলবে কোনো না কোনো একটা বৈশিষ্ট্য। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে Z1 ইন্টু Z2 ইজ ইকুয়াল টু রুট মডুলাস অফ Z1 Z2। তো আমাদের জানা আছে যে আসলে যে কোন দুইটা জটিল সংখ্যা তুমি যদি গুণ করো তো তুমি আসলে একটা জটিল সংখ্যাই পাবা যদি তারা পরস্পর অনুবন্ধী না হয়। আর এটা আসলে একটা বাস্তব প্রপার্টিজ এর মধ্যে ছিল, 4 নাম্বার প্রপার্টিজ বা 3 নাম্বার প্রপার্টিজ মোস্ট প্রবাবলি, যেখানে আমরা দেখছিলাম যে দুটা জটিল সংখ্যা ধরলাম হচ্ছে 9+5y এবং 3-2y, দেখতে পাচ্ছি যে এটা পরস্পর জটিল সংখ্যা, এটা পরস্পর অনুবন্ধী না। সো অবভিয়াসলি এদেরকে গুণ করলে আমরা বাস্তব সংখ্যা, আমরা অবাস্তব সংখ্যা পাবো বা জটিল সংখ্যা পাবো। কিন্তু যদি এখানে এমন হইতো যে 9+5y আর Z2 হইতো 9-5y, অথবা Z1 হইতো 3+2y আর Z2 হইতো 3-2y, তাহলে কিন্তু এখানে অবশ্যই একটা বাস্তব সংখ্যা পাইতাম, বাট এই ক্ষেত্রে আমরা হচ্ছে জটিল সংখ্যা পাবো কারণ এখানে এটা পরস্পর অনুবন্ধী না। তো এটা তোমার কাজটা কি এখন বলো তো, এই যে এটা এই যে ধরো হচ্ছে 8 নাম্বার অঙ্ক, এবার তোমার হচ্ছে যে 7 নাম্বার অঙ্ক, ঠিক আছে, যে এই অঙ্কগুলা এটা যদি আমি করাই এটা সম্পূর্ণ আসলে আমার টাইম ওয়েস্ট, তোমারও টাইম ওয়েস্ট। স্টিল 7 নাম্বার অঙ্কটা জাস্ট আমি একটু দেখায় দিচ্ছি, কারণ এটা তোমার হচ্ছে মাঝে মাঝে আর কি তোমার ক নাম্বারে, ঠিক আছে, ওই যে ক নাম্বার আছে না, ক নাম্বার দিয়ে দেয় 2 মার্কের জন্য, দিয়ে দেয় 2 মার্কের জন্য। তো এই অঙ্কটা মাঝে মাঝে দিয়ে দেয়, তো এই অঙ্কটা করাই দিবো, বাট এই অঙ্কটা এটা আসলে করার অন্য কিছু নেই ভাই, তুমি এখানে গুণ করবা খালি, ঠিক আছে, তুমি এখানে এটা জাস্ট গুণ করবা, তোমার এখানে আর কিছু করার নাই। কিন্তু গুণ করার আগে একটা বিষয় মাথায় রাখবা, সেটা হলো যেখানে কিন্তু মডুলাস আছে, মডুলাস, তো তুমি হচ্ছে ফার্স্টে 9+5y এর মডুলাস বের করবা, মডুলাস বের করে তোমাকে শিখাই দিছি, দেন তুমি 3-2y মডুলাস বের করবা, এরপরে তুমি হচ্ছে Z1 আর Z2 এই এই সংখ্যা দুটাই তুমি গুণ করবা, 9+5y আর 3-2y গুণ করবা। গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেইটাকে তুমি আবার মডুলাস করবা, তুমি দেখবা যে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। তো এটা আমি আর করাইলাম না, এটা খুব ইজি। আমি যে 7 নাম্বারটা একটা দেখাই দিচ্ছি, 7 নাম্বারটা চলো, তাহলে a+ib এন্ড c+id ইজ ইকুয়াল টু x+iy হলে, ইট মিনস এটা একটা বাস্তব, এটা একটা অবাস্তব সংখ্যার প্রপার্টি, দুটা জটিল সংখ্যা গুণ করলে এটা জটিল সংখ্যা পাচ্ছ। দেখাও যে a-ib ইন্টু c-id ইজ ইকুয়াল টু x-iy, ইট মিনস যোগফল গুণ করলে যদি তোমার হচ্ছে জটিল সংখ্যা হয় তাহলে বিয়োগফল গুণ করলেও জটিল সংখ্যাই হবে। তো সেটাই আমাকে প্রুফ করতে হবে, তো লেটস ডু ইট। অ্যাকচুয়ালি কিভাবে করি আমরা দেখে নিই, 7 নাম্বার সিম্পল ওয়েতে আগাবো, কোনো প্যানিক হওয়ার কিছু নাই, আমি জাস্ট দেখে নিই কি আছে এখানে। a+ib c+id সবার আগে যেটাকে গুণ করে দাও, তাহলে হবে কি ac+ibc+ida+i2bd, তাহলে এখানে পাচ্ছি হলো ac-bd, ঠিক আছে, এই যে আই স্কোয়ার করলে তোমার হচ্ছে -1, তাহলে ac-bd প্লাস আই কমন নিলে bc+da হয়ে গেল। এবার এবার দেখো খেয়াল করে যে এখানে আচ্ছা এখানে পাশাপাশি দেখো একটা জিনিস কি লেখা ছিল জানি, এই যে x+iy, তাহলে মানে এটা তোমার কি দেওয়া আছে যে গিভেন গিভেন x+iy ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে আমার পাচ্ছি হচ্ছে x+iy ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে ac-bd প্লাস আই bc+da। এখন এই যে সেম ভাবে ওই যে প্রথমে একটু আগে যেটা মূল নিয়মে অঙ্ক করছিলাম না, আমরা মূল নিয়মে বর্গমূল নির্ণয়, সেখানে দেখছিলাম না যে আমরা বাস্তব সংখ্যার পাঠটাকে বাস্তব সংখ্যা দ্বারা সমীকৃত করব এবং অবাস্তব সংখ্যার পাঠটাকে আমরা হচ্ছে অবাস্তব সংখ্যা দ্বারা সমীকৃত করব। তাহলে এখান থেকে বলতে পারি যে বাস্তব সংখ্যাগুলো এবং অবাস্তব সংখ্যাগুলো সমীকৃত করে পাই x ইজ ইকুয়াল টু হচ্ছে ac-bd এন্ড y ইজ ইকুয়াল টু হচ্ছে bc+da। আপ টু দিস এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন এখন আসো আমাকে বের করতে বলছে যে a-ib মানে বিয়োগ ফলটা যদি গুণ করে দিই তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমি আবারও গুণ করে দিব ac-ibc-ida+i2bd। হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে এসি আই স্কোয়ার কে তোমার হচ্ছে, সরি এখানে আমি মনে একটু ভুল লিখছি, তাই না, এখানে একটা ভুল লিখছে, আই স্কোয়ার এটা তোমার হচ্ছে আই স্কোয়ার বিডি, হ্যাঁ আই স্কোয়ার বিডি, তো এখানে আই স্কোয়ার আমার -1 বসালে তাহলে এসি-বিডি আগের মতো, দেন এখানে একটা -i হয়ে যাবে এবার,
তো বিসি প্লাস ডিএ, আগেরবার এখানে প্লাস আই হয়েছিল কারণ এখানে তোমার এই জায়গায় দু জায়গায় মাইনাস মাইনাস প্লাস ছিল আর কি, এবার দু জায়গায় মাইনাস আছে, তাহলে মাইনাস আই কমন নিলে মাইনাস আই ইন্টু বিসি প্লাস ডিএ। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে এসি মাইনাস বি এর মানটাই হচ্ছে এক্স আর বিসি প্লাস ডিএ মানটাই হচ্ছে ওয়াই। তো ইজিলি আমি বলতে পারি তাহলে রিপ্লেস করে যে তোমার হচ্ছে এটা শোড, দেখছো আমাকে এই যেটাই প্রুফ করতে বলছে, খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো, এই যে তোমার হচ্ছে কত নাম্বার, এই যেটা, এই যে দেখাও যে এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আই ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, দেখছো এই যে ক নাম্বার, এটা হচ্ছে তোমার ক নাম্বারের অঙ্ক আর কি, এটা ক নাম্বারে আসে। তো এটা লিখে রাখো, এই হলো প্রসেস আর কি, তুমি জাস্ট প্রথম থেকে এক্স আর আই এর ওয়াই মানটা বের করছো, দেন তুমি জাস্ট এখানে বসাই দিচ্ছো, খুবই ইজি অঙ্ক, তাই না? আচ্ছা লাস্ট অঙ্ক, আজকের মতো লাস্ট অঙ্ক, আমি আর আজকে টানবো না, সেটা হচ্ছে 10 নাম্বারটা। এটারে তুমি হচ্ছে ধরো যে কতগুলো স্টার দিবা আর কি, 3টা 4টা 5টা 6টা, বা তোমার হচ্ছে আইবো স্কোয়ার, হ্যাঁ আইবো স্কোয়ার দিয়ে রাখো, এটা আইবো আর কি, এটা এটা না আসলে অঙ্ক আসলে আসবে না, আর কি আসবে, এটাই আসবে। তো এই অঙ্কটা দিয়ে আমি আজকে ক্লাস শেষ করবো, 10 নম্বর অঙ্ক, এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান 1 - ix / 1 + ix ইজ ইকুয়াল টু a - ib, এই সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা আমি কিভাবে সলভ করব, আমি তোমাকে আসলে এই অঙ্কটা শর্টকাটে করা যায়, এই অঙ্কটা ব্রডকাটেও করা যায়, তো আমি শর্টকাটটা শিখাবো না, আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসে ইনশাল্লাহ শর্টকাট শিখাবো এটার। এই ক্লাসে আমি শর্টকাটটা এই কারণে শিখাবো না, কারণ শর্টকাট দেখাইলে এটা তোমাদের প্রতি মানে তোমাদের করতে ইচ্ছা হবে, তখন তোমার এইচএসসিতে অঙ্ক এটা করে দিবা, তো এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, তোমাদেরকে ব্রডকাটটাই শিখাবো, কারণ ব্রডকাটটা দিয়েই তোমাদের এইচএসসিতে করতে হবে, এভাবেই তোমরা অঙ্কটা করবা। তো 10 নাম্বারটা করে ফেলি আমরা, আসো অঙ্কটা কি বলছে একটু বুঝে নিই সবার আগে, তাই না? আমাকে বলছে দুটো বাস্তব সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, অ্যান্ড এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে তুমি পাওয়া হচ্ছে 1। দেখো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, তুমি বলতে পারো যদি একটা বৃত্তের সমীকরণ কল্পনা করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এটা একটা বিন্দু বৃত্ত, এটা একটা বিন্দু বৃত্ত মানে যেটার ব্যাসার্ধ হচ্ছে 1, ঠিক আছে? তো বিন্দু বৃত্ত না, অ্যাকচুয়ালি ব্যাসার্ধ 1 তো 1 হওয়াই যায়, ব্যাসার্ধ 0 হলে বিন্দু বৃত্ত হয়, আমি ভুলে বলছি। তো এটা তোমার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 1 হতে পারে, মনে করো এটা একটা বৃত্ত আর কি। তো এই ধরনের বৃত্তগুলা তোমাকে বের করতে বলছে যে এই একটা সংখ্যা প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান 1 - ix / 1 + ix ইজ ইকুয়াল টু a - ib, এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ ইটমিন্স এই সমীকরণে বসাইলে আমি হচ্ছে দুইটা বাম পক্ষ ডান পক্ষ সমান পাবো। তো এক্স এর একটা বাস্তব মান আমি বলতে পারি যে এই সমীকরণকে সিদ্ধ করবে, তো ওই বাস্তব মানটা কত, ওই বাস্তব মানটাই আমরা এখন বের করবো, একটা বাস্তব মান হবে, কোনো অবাস্তব মান হবে না, এই এক্সটার, এই এক্সটার, ঠিক আছে? তো লেস আমরা দেখি যে লেস সি যে এটা কিভাবে করতে হবে। সবার আগে আমাদের জানা আমাদের মাথায় রাখতে হবে এটাই, যেহেতু তোমাকে বলে দিচ্ছে যে এটা আসলে বাস্তব সংখ্যা, যে এ এবং বি হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে এ এবং বি বিলংস টু অল রিয়েল নাম্বার, এবং আমাদের দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমাদের কোয়েশনটা মানে ইয়াটা ইকুয়েশনটা হচ্ছে 1 - ix + 1 + ix অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু a - ib। তা তুমি যদি এবার উভয়কে গুণ করে দাও, মানে ধরো যে এটাকে এইটাকে তুমি আর গুণ করে দাও, তাহলে 1 - ix ইজ ইকুয়াল টু হচ্ছে a - ib অ্যান্ড 1 + ix। ভালো মতো বুঝে বুঝে অঙ্কটা তুলবা, খালি অঙ্ক তুলে গেলেই হবে না, বুঝে বুঝে তুলবো এটা, কারণ এটা এখনই বোঝার সময়, এই অঙ্ক পরে আর বুঝবা না। তো যেটা বলতেছিলাম যে এই পর্যন্ত করার পরে দেখো এবার তোমার কাজ কাজ হলো তুমি এবার হচ্ছে গুণ করবা। তাহলে আমি আসলে 1 - ix আমি আসলে এই পাশে গুণ করে দিচ্ছি, তাহলে এ প্লাস দেখো তো কি হয় তোমার হচ্ছে আই এ এক্স, হ্যাঁ এই যে আই এক্স মাইনাস হচ্ছে ib - i² bx, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আই স্কোয়ার আছে, তাহলে -1 হয়ে যাবে, এটা -1 এর সাথে মাইনাস গুণ করলে প্লাস bx হবে, প্লাস bx, তাহলে a প্লাস তোমার হলো এটা a প্লাস আই এ এক্স মাইনাস আই বি প্লাস bx,
ঠিক আছে, এই যে এ প্লাস বিএক্স, হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার আই হোপ। আচ্ছা এবার আসো, আমরা যেটা করবো এবার সেটা হলো যে আমরা সবগুলো বাস্তব পার্ট গুলোকে এক পাশে রাখবো আর অবাস্তব পার্ট গুলোকে আমরা আরেক পাশে পাঠিয়ে দিব। এক কথায় বলতে গেলে দেখো, এই পাশে তোমার হচ্ছে বাস্তব পার্ট আছে ওয়ান, এবং এই পাশে তোমার বাস্তব পার্ট আছে হচ্ছে এ এবং বি এক্স, রাইট? সরি, আচ্ছা না না না, আমি এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না, আমি ভুল বলছি। তুমি যেটা করবো সেটা হচ্ছে তুমি হচ্ছে সবগুলো এক্স এর পার্ট গুলোকে এক পাশে রাখবা, এক্স এর পার্ট। দেখো আমাকে কিন্তু এক্স এর মান বের করতে হবে না, বলতো এক্স এর মান বের করতে হবে। তো আমি সবগুলো এক্স এর পার্টকে এক পাশে নিয়ে যাবো, আর এক্স ছাড়া যে পার্টগুলো আছে সেগুলোকে হচ্ছে আমি অপর পাশে নিয়ে যাবো। তাহলে কি হয় দেখো তো, খেয়াল করে যে ওয়ান মাইনাস এ, এরপর তোমার হচ্ছে এখানে আর কোনোটা আছে, এই যে আইবি, তাহলে যে প্লাস আইবি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই আই এক্স কে পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে আছে হচ্ছে আই এ এক্স প্লাস বি এক্স, এই যে প্লাস আই এক্স, এই এই হলো বিষয়টা যেটা তোমাকে মাত্র বুঝাই বললাম। তো এবার হলো আমার কাজ, সেটা হচ্ছে এক্স এর মানটাকে নেওয়া। তাহলে দেখো আমি এখান থেকে যদি এক্সটা কমন নেই, তাহলে আমি পাবো হলো তোমার এটা কত পাবো এখানে আমি, এবং এখান থেকে আইও কমন যাচ্ছে, তাহলে আই কমন এলে হবে তোমার হচ্ছে এ প্লাস ওয়ান। এই যে এখান থেকে এবং এখান থেকে আই কমন যায়, তাহলে এ প্লাস ওয়ান হবে এবং প্লাস বি। তো এই পুরোটা হচ্ছে আবার এক্স দ্বারা গুণ করতেছি, পুরোটা থেকে আবার এক্স কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তা দেখো এই যে এ আই এ এক্স প্লাস আই এক্স প্লাস বি এক্স, এই তো হয়ে গেছে। তাহলে সুতরাং তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে এইটার নিচে, এটার নিচে এইটাকে পাঠিয়ে দিই, তাহলে যে ওয়ান মাইনাস এ প্লাস আই বি ডিভাইডেড বাই কি হবে এটা, বি প্লাস আই এ প্লাস ওয়ান। একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের কিন্তু অলরেডি একটা এক্স এর মান বের হয়ে গিয়েছে, কিন্তু দেখো ভালো মতো কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে আমাকে বলছে এক্স এর একটি বাস্তব মান, বাট আনফর্চুনেটলি এখানে তোমাদের অবাস্তব পার্টও চলে আসছে, রাইট? তো নাও উই হ্যাভ টু রিডিউস দ্য কমপ্লেক্স পার্ট, বুঝতে পারছো? এই হলো মানে মোটামুটি আমাদের ধারণাটা আর কি। তো এখন কিভাবে এটা করব, খুবই সিম্পল বিষয় যে আমি তোমাদের অলরেডি বুঝাইছি যে যখন হচ্ছে এই ধরনের অঙ্কগুলো থাকবে যেখানে তোমাকে হচ্ছে একটা জিনিস বাদ দিতে হবে, তখন তোমার কাজ হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করা, হরের অনুবন্ধী নট লবের। তো হরের অনুবন্ধী, তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস দ্বারা গুণ করবো আমি, তাহলে যে ওয়ান মাইনাস এ প্লাস আই বি মাইনাস আই, ঠিক আছে, এটা আচ্ছা এটা এটা এইভাবে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, বি মাইনাস আই এ প্লাস ওয়ান, বুঝতে পারছো? এই হলো বিষয়টা আর কি। আর এখানে তুমি যদি গুণ করো তাহলে মাইনাস দ্বারা গুণ করলে তোমার কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে যে বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এন্ড আমার জানা আছে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা প্লাস প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে উপরে উপরে কি হচ্ছে, উপরে গুণ দাও, উপরে গুণ দিলে তোমার হবে হচ্ছে বি মাইনাস এ বি প্লাস আই বি স্কোয়ার মাইনাস আই ওয়ান মাইনাস, আচ্ছা এই যে বি ওয়ান দিয়ে গুণ করতে, তাহলে বি মাইনাস এখানে আবার একটু মিস্টেক করছে, তাই না? আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ওয়ান মাইনাস এ বি প্লাস আই বি স্কোয়ার, ঠিক আছে, মানে বি দ্বারা এই তিনটাকে গুণ করছি। এখন এটা দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস আই এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এবার মাইনাস আই ইন্টু মাইনাস এ, তাহলে প্লাস আই এ আর কি। তাহলে এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আবার এখানে তোমার, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে তুমি যদি এখানে দেখো খেয়াল করে, এখানে তো যে ওয়ান মাইনাস এ আছে না, ঠিক আছে, এই ওয়ান মাইনাস এটাকে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমার কিন্তু যে ওয়ান প্লাস এ আছে, তাই না? তো ওই যে ওয়ান প্লাস এ যেহেতু আছে, তো আমার কাজ হচ্ছে তাহলে এই যে আই ওয়ান প্লাস এ এবং এখানে আই আই না ওয়ান মাইনাস এ আছে, তাহলে এখানে ওয়ান মাইনাস এ আছে। তো আমি দুটাকে একবারে গুণ করতে পারি না, বলতো দুটাকে একবারে কিন্তু গুণ করতে পারি, সেখানে এটা না লিখে আমি লিখতে পারি, অর্থাৎ আমি এই যেহেতু আমার এই টার্মে কাজ শেষ হয়ে গেছে, তো আমি এখন এই টার্ম দিয়ে প্রথমে এইটাকে গুণ করতেছি এইটাকে, তাহলে আমি কি পাবো বলতো, তাহলে পাবো হচ্ছে এখানে যে মাইনাস এ মাইনাস এ প্লাস আই, নাকি আরেকবার দেখে নিই, না 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 মাইনাস তো এখানে তো প্লাস, তাই না? তো এখানে মাইনাসই হবে, হ্যাঁ তাহলে মাইনাস আই
ওয়ান মাইনাস এ স্কোয়ার, এবার ঠিক আছে তাই না? এই যে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ, গুণ করলে ওয়ান মাইনাস এ স্কোয়ার। আচ্ছা তাহলে এখন কোনটা বাকি আছে বলো তো? শুধুমাত্র এইটা বাকি আছে তাই না? তাহলে এই যে তোমার হচ্ছে তাহলে যে আই ইন্টু আই, তাহলে আই স্কোয়ার এবং এটা মাইনাস, তাহলে মাইনাস আই স্কোয়ার বি এবং এটা ওয়ান প্লাস এ, বাস এই উপরের পার্টটা গুণ করা শেষ। নিচে হচ্ছে খুব ইজি লিখতে পারি আমরা, বি স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো নিচে নিচে কিন্তু আমাদের আর জটিল পার্ট নাই, নিচে নিচে জটিল পার্ট কিন্তু অলরেডি কাটাকাটি চলে গেছে, এখন উপরে জটিল পার্টটা কাটাকাটি করতে হবে। আচ্ছা তো এখানে কি পাচ্ছ খেয়াল করে দেখো যে বি, আচ্ছা আমি একটু কাজ করি, আমি হলে এখানে সবগুলোকে একটু গুণ দিই, না গুণ না দিলে হবে না। যেমন এখানে এটা এই যে এখানে অবাস্তব পার্টটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে বি মাইনাস এ বি প্লাস আই বি স্কোয়ার মাইনাস আই প্লাস এ আই এ স্কোয়ার, ঠিক আছে মাইনাস আর মাইনাস প্লাস আই এ স্কোয়ার, দেন আই স্কোয়ারটা মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে প্লাস ওয়ান, তাহলে প্লাস বি ওয়ান প্লাস এ। নিচেও হচ্ছে সেম ভাবে, নিচে আমি একটা কাজ করি, নিচে আমি ফর্মুলা ভেঙে দিই এখানে, তো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস ওয়ান আমি আমি এখানে লিখি, এখানে লিখি। এবার খেয়াল করে দেখো এই যে তোমার, তুমি যদি হচ্ছে এখানে ভাইয়া খেয়াল করে দেখো, তুমি যদি এখানে আই কমন নাও, তুমি পাবা কি বলো তো? যে বি মাইনাস এ বি প্লাস আই কমন নিলে তুমি পাবা হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন হচ্ছে যে মাইনাস আই মাইনাস আই, দেন হলো এই যেটা তাই না, বি প্লাস এ বি। আচ্ছা তাহলে বি প্লাস এবিটা গুণ করে দিচ্ছে, তাহলে যে বি প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই, নিচে কি পাচ্ছে দেখো তো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। এখন আমার তো জানা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, তাহলে আমরা দেখো এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি, আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি তাই না? এখানে জাস্ট ওয়ানটা বসে দিই তাহলে কি পাবো দেখো, এবং এবং এখানে বি এবং বি যোগ করলে টু বি হবে, এবং এ বি এ বি কাটাকাটি, তাহলে এটা বাদ হয়ে গেছে, তাহলে এবং এখানে প্লাস শুধুমাত্র আই এবং এখানে মাইনাস আই অ্যান্ড মাইনাস আই, আর নিচে কি ওয়ান প্লাস টু এ প্লাস ওয়ান, তাহলে এটা তোমার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান করলে হবে, এটা এটা ভালো কত ওয়ান বসাচ্ছি, এটা ভালো ওয়ান বসাইছি, তাহলে ওয়ান প্লাস ওয়ান করলে টু হবে, তাহলে টু প্লাস টু এ একবার লিখে ফেলি, তাহলে টু প্লাস টু এ, এবং এখানে আই আই কাটা, তাহলে এবং এখানে টু টু কাটা, তাহলে আলটিমেটলি মাই অ্যান্সার ইজ বি বাই ওয়ান প্লাস এ। অ্যান্ড দেখো এখানে কোনো অবাস্তব পার্ট নাই, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই ওয়ান প্লাস এ। সুতরাং আমরা বলতে পারি যে এক্স রেটে বাস্তব মানের জন্য, এক্স রেটে বাস্তব মানের জন্য ওয়ান মাইনাস আই এক্স ওয়ান প্লাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি সমীকরণটি সিদ্ধ করবে। এই যে এক্স রেটে বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করবে, এটা প্রমাণিত, ঠিক আছে এটা প্রুফ হয়ে গেল, যে বাস্তব মানটাই হচ্ছে এটা, এটা প্রুফ। একটু জাস্ট এখানে হিপি দিপি হয়ে গেছে, অঙ্কটা একটু বড় ছিল আর কি, আমি বটকাটা দেখেছি আর কি, বটকাটটাই বেটার ওয়ে, এবং এটা বড় রাখাটাই বেস্ট, কারণটা হচ্ছে যে আমি আসলে একটা শর্টকাট করলাম, বাট আসলে মনে নাও থাকতে পারে, বাট বটকাটটা কিন্তু আসলে কোনো শর্ট ওয়ে না, সো এটা তোমার মনে রাখার চান্সটা বেশি। দেখো কেন কি করছে বলো তো, সিম্পল ক্যালকুলেশন করছি খালি, এই যে আই এর ক্যালকুলেশন এটা ওইটা করছে, অনুবাদের রাশি তার গুণ করছি, এই তো করছে, আর তো কিছুই করিনি এখানে। তো শর্টকাট দেখা যাবে কি ওই যে ভুল করে ফেলবা, মানে ওখানে একটা স্পেশাল টার্ম তারা গুণ করবো এই আই গুলোকে রিডিউস করার জন্য, তখন ওইটাকে ভুলে যাবা, দরকার নেই, ওইটা পরে দেখাবো ইনশাল্লাহ। তো মোটামুটি আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি, ঠিক আছে, তো আজকে এখানে শেষ, তাহলে আল্লাহ হাফেজ।